এই বিষয়ে ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে অদ্যাবৃত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে আজকে আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি মান নির্ণয় অধ্যায় 3.2 প্রশ্ন নম্বর 8। এই 8 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব। এর পূর্বে অলরেডি আমরা 7 নম্বর পর্যন্ত এই অধ্যায় সমাধান করেছি, তো এখন 8 নম্বর সমাধান করব। তো 8 নম্বর প্রশ্নে আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2 হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, দুইটি প্রশ্নের সমাধান করতে হবে, এটা ক, এবং খ হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ দুইটির মান নির্ণয় করো। তা আশা করি তোমরা সম্পূর্ণ লেকচারটি দেখবে, যদি দেখো তাহলে এই ধরনের প্রশ্নগুলো খুব সহজেই বুঝে নিতে পারবে এবং পরবর্তীতে তোমরা নিজে নিজেই এই উত্তরগুলো করতে পারবে। তা আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটা হলো যে লিখে নেব, দেওয়া আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2। তারপর এটি লেখার পরে আমরা এই পর্যায়ক্রমে ক এবং খ এর মানগুলো নির্ণয় করব। তা আমরা এখন এটি করব। তা আমরা এখানে দেওয়া আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2। তা আমাদের প্রথমে যে কয় আমাদের ছিল এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমরা এটা করেছি প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো তোমরা এখানে একটা জিনিস লক্ষ্য করো যে আমরা এখান থেকে এ লাইন থেকে কি করেছি, এ স্কোয়ারটা আছে এ প্লাস বি স্কোয়ারটাকে সামনে নিয়ে আসছি আর মাইনাস এ বি ছিল এটাকে পরে লিখেছি, এটা আমরা কিছুই করি নাই, শুধুমাত্র এইটাকে সামনে নিয়ে আসছি বি স্কোয়ারটাকে আর মাইনাস এ বিটাকে পরে রেখেছি। এখন দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র হয়েছে, তো তোমরা সবাই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তোমরা জানো, এ প্লাস বি হোল স্কোয়ার, যদি প্লাসের মান থাকে তাহলে প্লাসের দিয়ে করা যায়, দুইটা সূত্র লেখা যায়। যেহেতু আমাদের প্লাসের মান আছে তাই আমরা এখানে লিখবো প্লাসের সূত্র, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটি আমরা প্রয়োগ করে ফেলব। তো আমরা এখানে সূত্রটি প্রয়োগ করেছি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে আগে থেকে আমাদের ছিল মাইনাস এবি। তো আমরা এ প্লাস বি সমান মান এখানে 3 আছে, তো আমরা 3 বসিয়ে দিয়েছি, অর্থাৎ 3-র উপরে স্কোয়ার মাইনাস এখানে 2ab মাইনাস 2ab এবি। তো এটা যদি আমরা যোগ করি, ঋণাত্মক যোগ বলি এটাকে আমরা, তো এটা আমরা যোগ করলে কি হবে, এখানে 2টা এবং এখানে 1টা, তাহলে মাইনাস 3ab হচ্ছে। তো হোক, এখানে যদি আমরা 3-র উপর স্কোয়ার আছে এটা যদি আমরা হিসেব করি 3 3 9, মাইনাস এখানে এবির মান আমাদের ছিল 2, তো আমরা 2 বসাচ্ছি, এখানে 3 × 2 আছে, এরপরে 9 আছে, তো 3 × 2 = 6, তো 9 থেকে যদি আমরা এবার 6 বাদ দিই তাহলে হচ্ছে কত, 3। তাহলে আমরা এটার মান পেলাম কত, 3, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান পেলাম আমরা 3। তো এটা একটা আনসার হয়ে গেল কয়ে। আর এবার আমরা কয়ে যে আছে এ কিউব প্লাস বি কিউব এর মান করো, নির্ণয় করো, তখন আমরা এ কিউব প্লাস বি কিউবের মানটা নির্ণয় করব। তো তোমরা এখানে দেখে রাখো যে এ প্লাস বি সমান হচ্ছে 2 3, আর এ বি সমান হচ্ছে 2, এই মানগুলো আমাদের এই এই অঙ্কের ভিতরে, অর্থাৎ ক্ষয়ে যে আমাদের অঙ্কটি আছে এখানে বসাতে হবে। তো আমরা এখন ক্ষয়েরটি বের করছি, তো ক্ষয়ে আমাদের প্রশ্নটি ছিল এ কিউব প্লাস বি কিউব সমান কত। তো আমরা এখন এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি যে এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, আমাদের এ প্লাস বি এর মান দেওয়া ছিল 3, এর উপরে কিউব আছে তাই কিউব, আর 3 আছে এ বি সমান 2 এ প্লাস বি সমান 3। তো এখানে আমাদের এই মানগুলো বসিয়ে নিলাম, নেওয়ার পরে 3-র উপরে কিউব আছে তার মানে 3টা 3 এখানে গুণ অবস্থায় আছে, তো যদি আমরা গুণ করে নিই তাহলে 3 3 9, 3 9 27, আর এখানে 3 2 6, 3 6 18, এই বসিয়ে দিলাম, 27 থেকে 18 বাদ দিলে হচ্ছে 9। তো এটি হয়ে গেল আসলে দুইটি প্রশ্নের উত্তর হয়ে গেল ক এবং খ। তো আশা করি তোমরা এটা খুব সহজেই খুব সুন্দরভাবে এটা বুঝে নিয়েছো, তো এরপরে তোমাদের এই ধরনের অঙ্ক আসলে তোমরা সহজেই করতে পারবে। তো ধন্যবাদ, এতক্ষণ ধৈর্য সহকারের সাথে থেকে কষ্ট করে তোমরা ভিডিওটি দেখেছো, দেখার ফলে যদি তোমাদের কিছুটা হলেও উপকৃত হয়ে থাকো বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।